দিদি লুকে লুকে তোমাদের দেখিয়ে দিলাম, দেখো শুনতে পাচ্ছ নাকি? আমার ব্লগে দেখেছিল একবার, লজ্জা হচ্ছে দেখে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালোই আছি। তো অনেকদিন বাদে চলে আসছি তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে। প্রায় অনেকদিন পরে তোমাদের সাথে আবার আমি ব্লগ শেয়ার করছি। তো এখন যাব একটা বাড়িতে, বেশি দূরে না, সামনেই। তার যাব হচ্ছে আমি আর মা, ব্যাস। তো চলো বেরিয়ে আমি তোমাদের সাথে দেখা করছি। তো তোমরাও দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আর কেউ স্কিপ করবে না। আর যদি আমার আজকের এই ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর তার পাশে ছোট একটা বেল আইকন আছে, সেটা খুব প্রেস করে দিও, তাহলে যখন যখন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা আমার ভিডিওটা সাথে সাথে দেখে নিতে পারবে। তো চলো, তো আমার রেডি হওয়া কমপ্লিট, চলো যাওয়া যাক। যাচ্ছি আমি আর আমার মা। আমার মা তো কি সুন্দর রেডি হয়েছে, আর আমি পেত্তানির মতো যাচ্ছি। মা কি সুন্দর সাজু গুজু করছে, এই দেখো। আর আমি বেশি দূর না, আমাদের বাড়ির থেকে অতটাও বেশি দূর না, কাছাকাছি একদম। এই রাস্তা ওই রাস্তা, এতটাই ডিফারেন্স। আর মাঝখানে মাঝখানে রাস্তায় আলো নেই, করি নাই তো টুম্পাকে, কুকুরটা আটকাইতে হবে। তো কুকুরটা না আটকাইলে তো আবার ভয় লাগে, যদি কামুক ঠামুক দেয় তাহলে তাদের রিস্ক হয়ে যাবে। দাঁড়াও বোনকে একটু ফোন করে নি। কুকুরটা দেখছো তো, দেখে কিরকম করছে অন্ধকারে, ওই দেখো। এই যে দিদি লুকে লুকে তোমাদের দেখে দিলাম, দেখো শুনতে পাচ্ছ নাকি? আমার ব্লগে দেখেছিল একবার, লজ্জা হচ্ছে দেখে, বলছে এসব কিন্তু দিবি না ব্লগিং। দেখো কাকি, মা, সবাই তিনজনে বসে আছে গল্প করছে, মা আর কাকি হচ্ছে দুজনে মিলে গল্প করছে। আর একটা ঘটনা ঘটেছে, তো কাণ্ড ঘটেছে, ওটা নিয়ে হাসাহাসি করছিলাম। আর মা আর কাকি এখানে গল্প করছে, সুন্দরী কাকি আবার আসছি। বোন এখানে চা বানাচ্ছে, সংসারী হয়ে গেছে, খুব মারাত্মক সংসারী। চা বানায়, খাওয়াচ্ছে আমাকে, মাকে। আমি খাবো না চা, আমি খাইছি একদিনে। দুর্ঘটনা ঘটিয়ে দিচ্ছিল, দুর্ঘটনা ঘটিও না। মাথা ব্যথা কমে, অনেকটাই কমে, সর্ষার তেল দিলে পরে। মনে আছে ট্রেনে বলে না, ট্রেনে যখন কামড়ে উঠে বলে চাই 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 চাই। দেখতে চাইছিলাম না, তো বারবার করে আমাকে দেখাচ্ছিল, কোনো ব্যাপার না, নর্মাল ব্যাপার। এখন টাকা বলছিল
ও মা চল দেখিস তো জানি এই নিতে পারবো ওটা কি আসি তুই তো এসে থাকলি না আর কি থাকবো বলে কি এসে থাকবো দে সিঁড়ি দেখ দেখে না আসলে হ্যাঁ এটাই মনে রাখলাম আমি আর জীবনে যাব না না তুই বলছিস না যে তুই তুমি যাও না জীবনে আমি ও মা এই জায়গাটা কিন্তু বেশি কাবা না ও এসে থাকবে থাকা কতদিন ধরে লাগবে তো এখন বাড়িতে যাচ্ছি বাবা অ্যাক্টিভাটা যা ভস করে বেরোলো এখন বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে তারপর আবার কথা বলছি মানে ব্লগটা শেষ করব তো চলে আসছি বাড়িতে আজকের ব্লগটি এটুকুই তো গিয়ে খুব মজা করলাম খুব ভালো লাগলো গিয়ে তোমরা অবশ্যই কিন্তু পুরো ব্লগটি দেখো স্কিপ করো না তো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তার পাশে ছোটাসা বেল আইকন সেটাকেও বাজিয়ে দিও তাহলে যখন যখন ভিডিও আপলোড করবো নোটিফিকেশান চলে যাবে তোমাদের কাছে আর অবশ্যই আমাকে সাপোর্ট করো টাটা